হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা ক্লাস টেনের প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2 সমাধান করছিলাম। আগের ভিডিওতে আমরা চার দাগের 8 পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম। এই ভিডিওতে আমরা 9 দাগ থেকে সমাধান করব। তা চার দাগে কী অঙ্ক ছিল সমাধান করি, অর্থাৎ এই চলরাশিগুলোর আমাদের মান নির্ণয় করতে হবে। তাহলে 9 দাগের অঙ্কটা কী আছে? 1/(x-3) - 1/(x+5) = 1/6, যেখানে বলে দেওয়া আছে এক্স এর মান কখনোই 3 ও -5 হতে পারে না। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? দেখো, আমাদের প্রথমে এই যে ভগ্নাংশ দুটি আছে, এই দুটি বিয়োগ করার জন্য আমাদের হরগুলিকে লসাগু করতে হবে। তাই এখানে হর কত আছে? হর দেখো আছে প্রথমটায় x-3 আর দ্বিতীয়টার x+5। এই আমাদের লসাগু পেলাম। এইবার x-3 এর মধ্যে কবার যাচ্ছে, তাহলে এটিকে যদি আমরা x-3 ভাগ করি, x-3 কেটে যাবে, তাহলে x+5 পড়ে থাকবে। অর্থাৎ যে x+5 পেলাম, সেই x+5 দিয়ে উপরে যে 1 আছে তাকে আমরা গুণ করব। অর্থাৎ 1 দিয়ে x+5 গুণ করলে আমরা পাবো x+5। কেমন? এবার দেখো এখানে কি আছে, বিয়োগ আছে, বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম। এবার এখানে x+5 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তা x+5 দিয়ে ভাগ করলে কি হচ্ছে? দেখো x-3 x+5। আমরা যদি x+5 দিয়ে ভাগ করি, তাহলে x+5 কেটে গেল, অর্থাৎ x-3 পেলাম। সেই x-3 দিয়ে উপরের 1 গুণ করলে আমরা কি পাবো? x-3 = 1/6, তাই তো? এবার দেখো নিচের এই x-3 ও x+5 আমরা এবার কি করব, গুণ করে দেবো। তাহলে এক্স দিয়ে প্রথমে x+5 গুণ করব। দেখো কি পাচ্ছি, আমরা পাচ্ছি x গুণ করলে x² প্লাস আছে, বসিয়ে দিলাম। এক্স দিয়ে 5 গুণ করলে 5x। এবার -3 আছে, -3 দিয়ে x+5 গুণ করব। তাহলে -3 দিয়ে x গুণ করলে আমরা পাবো -3x। মাইনাসে প্লাসে -3 × 5 = 15। আর উপরে কি পাচ্ছি? দেখো উপরে ছিল x+5, আর এই মাইনাস দিয়ে এটাকে গুণ হয়ে যাবে। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি -x, -3 = 1/6। এবার এখান থেকে আমরা এই x কেটে দিতে পারি, +x - x। তাহলে উপরে কি হচ্ছে, 5, 8, 3 যোগ করলে আমরা উপরে 8 পাচ্ছি, আর নিচে পাচ্ছি x². এখানে +5x আছে, তার থেকে 3x বাদ দিলে আমরা পাচ্ছি +2x -15 = 1/6। এবার আমাদের কাজ হবে বন্ধুরা কোণাকুণি গুণ করা। তা কোণাকুণি গুণ করলে আমরা কি পাচ্ছি? দেখো 1 দিয়ে গুণ করলে যা আছে আমরা তাই পাবো, অর্থাৎ x² + 2x - 15 = এদিকে দেখো আমরা যদি 6 দিয়ে 8 গুণ করি, 6টা 48 পাবো। এবার আমরা কি করব, এই 48 এ পাশে নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে x² + 2x - 15। 48 এ পাশে আসলে চিহ্ন পাল্টে যাবে, অর্থাৎ -48 = 0, বা x² + 2x, এখানে -15 - 48, অর্থাৎ দুটি সংখ্যার চিহ্ন একই। তাহলে আমরা জানি যদি দুটি সংখ্যার চিহ্ন একই হয়, সংখ্যা দুটিকে যোগ করে দিতে হয় এবং তাদের চিহ্নটি বসিয়ে দিতে হয়। এখানে যেহেতু মাইনাস আছে, আমরা মাইনাস বসিয়ে দেব এবং 15 আর 48 যোগ করলে আমরা পাবো 63 = 0। এবার আমাদের কাজ হবে মিডিল টার্ম করা। তো মিডিল টার্ম করতে গেলে আমরা কিভাবে করি, x² সহগ এবং ধ্রুবক সংখ্যা দুটি গুণ করি। অর্থাৎ x² সহগ এখানে 1 এবং ধ্রুবক সংখ্যা 63, 1 আর 63 গুণ করলে আমরা 63 পাবো। এবার 63 আমরা কিভাবে ভাঙাতে পারি? দেখো 7 × 9, অর্থাৎ 7 নং 63। এবার এই 9 থেকে যদি আমরা 7 বাদ দিই, সেক্ষেত্রে আমরা +2 পেলাম। তাহলে আমরা লিখব x² + 9x - 7x - 63 = 0। এবার প্রথম দুটি পদ থেকে কি কমন যাচ্ছে? x কমন যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি x প্লাস 9। এবং এখান থেকে দেখো -7 কমন যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি x - প্লাস 9 = 0। ঠিক আছে,
এবার এই দুটি থেকে কমন যাচ্ছে x প্লাস নাইন, তাহলে এখানে কি পড়ে থাকছে, x পড়ে থাকছে আর এখানে মাইনাস সেভেন পড়ে থাকছে, সমান শূন্য। তাহলে দুটি পদের গুণফল শূন্য হতে গেলে হয় এই পদ দুটির মান শূন্য, নতবা আলাদাভাবে x প্লাস নাইন এর মান শূন্য হবে অথবা x মাইনাস সেভেনের মান শূন্য হবে। তাই আমরা লিখতে পারি হয় x প্লাস নাইন ইকুয়াল টু শূন্য অথবা x মাইনাস সেভেন ইকুয়াল টু শূন্য। এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি অতএব x সমান প্লাস নাইন, যদি সমান চিহ্নের ওপাশে যায় তাহলে কি হয়ে যাবে, মাইনাস নাইন। আর এখানে দেখো মাইনাস সেভেন যদি সমান চিহ্নের ওপাশে চলে যায় তাহলে শুধু সেভেন পাবো। অতএব আমরা উত্তর কি লিখব, অতএব আমরা উত্তর লিখব নির্ণীয় সমাধান x সমান সেভেন মাইনাস নাইন। কেমন? এবার পরের অঙ্কটি লক্ষ্য করো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে x বাই x প্লাস ওয়ান যোগ x প্লাস ওয়ান বাই x সমান দুই পূর্ণ একের বারো, এবং যেখানে বলে দেওয়া আছে x এর মান কখনোই শূন্য ও মাইনাস এক হতে পারে না। তাহলে আমাদের কী করতে হবে, আগের অঙ্কটার মতনই এই নিচের x প্লাস ওয়ান এবং এই x এর লসাগু করতে হবে। তো এদের লসাগু কী হবে, এদের লসাগু হবে x ইন্টু x প্লাস ওয়ান। যখন এই সংখ্যাটিকে x প্লাস ওয়ান দিয়ে আমরা ভাগ করব তখন আমরা ভাগফল কত পাব, x পাবো, এবং সেই x দিয়ে উপরের x কে গুণ করলে x স্কোয়ার প্লাস, আর যখন x দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করব তখন আমরা ভাগফল পাবো x প্লাস ওয়ান, এবং সেই x প্লাস ওয়ান দিয়ে উপরের x প্লাস ওয়ানকে গুণ করলে কী হবে, x প্লাস ওয়ান হোল স্কোয়ার সমান, এটিকে ভাঙালে কী হচ্ছে, বারো দুগুণ চব্বিশ, এবং উপরের এক যোগ করলে পঁচিশ, নিচে বারো, তাই তো? এবার দেখো এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ারকে ভাঙালে আমরা কী পাবো, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের মতো, এখানে এ বলতে এক্স, বি বলতে ওয়ান, তাহলে কী হচ্ছে এ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস টু এ বি, এ বলতে এখানে এক্স, বি বলতে ওয়ান, সেটি দেওয়ার দরকার নেই, প্লাস বি স্কোয়ার অর্থাৎ একের স্কোয়ার, আমরা একই পাবো। আর নিচে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স সমান পঁচিশের বারো, বা এই একটা এক্স স্কোয়ার এই একটা এক্স স্কোয়ার আমরা পাচ্ছি দুটো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, আর নিচে ছিল কি এক্স স্কোয়ার প্লাস এক্স সমান পঁচিশ, নিচে বারো। এবার আমরা কী করবো বন্ধুরা, কোনাকুনি গুণ করে দেবো। তাহলে দেখো যদি আমরা প্রথমে এই গুণটা করি তাহলে এখানে আমরা পাচ্ছি পঁচিশ এক্স স্কোয়ার, আর এই গুণটা করলে কী হচ্ছে, বারো দুগুণ চব্বিশ এক্স স্কোয়ার, অর্থাৎ আমরা এই গুণটা আমরা আগে করব। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, পঁচিশ এক্স স্কোয়ার প্লাস পঁচিশ দিয়ে এক্সকে গুণ করলে পঁচিশ এক্স সমান, এবার বারো দিয়ে গুণ করলে বারো দুগুণ চব্বিশ এক্স স্কোয়ার যোগ চব্বিশ এক্স প্লাস বারোকে বারো। এবার আমরা কী করব, এই সমান চিহ্নের এপাশের পদগুলিকে সব এপাশে নিয়ে আসবো, সেক্ষেত্রে কী হবে দেখো, এপাশে ছিল পঁচিশ এক্স স্কোয়ার প্লাস পঁচিশ এক্স, চব্বিশ এক্স স্কোয়ারকে এপাশে নিয়ে আসলে মাইনাস চব্বিশ এক্স স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স মাইনাস বারো সমান শূন্য, অর্থাৎ প্রতিটি পদের চিহ্ন পাল্টে গেল। এবার আমরা কী করব, যোগব্যায় করব, তাহলে পঁচিশ এক্স স্কোয়ার থেকে চব্বিশ এক্স স্কোয়ার বাদ দিলে এক্স স্কোয়ার প্লাস এই পঁচিশ এক্স থেকে চব্বিশ এক্স চলে গেলে একটা এক্স, আর এখানে কী আছে দেখো মাইনাস বারো সমান শূন্য। এবার আমাদের কাজ হবে মিডিল টার্ম করা, মিডিল টার্ম করলে কী হবে দেখো বন্ধুরা, এক্স স্কোয়ার প্লাস তিন চারা বারো, অর্থাৎ আমরা লিখতে পারি চার এক্স মাইনাস তিন এক্স মাইনাস বারো সমান শূন্য। এবার এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে আমরা পাচ্ছি এক্স প্লাস ফোর, আর এখান থেকে মাইনাস থ্রি কমন যাবে তাহলে এখানে আমরা পাবো এক্স প্লাস ফোর সমান শূন্য, বা এক্স প্লাস ফোর আর এদিকে কী থাকছে দেখো বন্ধুরা, এক্স মাইনাস থ্রি সমান শূন্য। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি হয় এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল টু শূন্য অথবা এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু শূন্য, অতএব এক্স সমান প্লাস ফোর ওপাশে গেলে মাইনাস ফোর হয়ে যাবে, আর এক্ষেত্রে দেখো
এক্স সমান মাইনাস থ্রি ওপাশে গেলে প্লাস থ্রি হয়ে যাবে। তাহলে আমরা উত্তর কী লিখব? আমরা উত্তর লিখব নির্ণেয় সমাধান এক্স সমান থ্রি কমা দিয়ে মাইনাস ফোর। আশা করি বন্ধুরা অঙ্কটিতে আমরা বুঝতে পেরেছ। এবার পরের অঙ্কটি লক্ষ্য করো, এখানে আমরা দেখতে পাচ্ছি এ এক্স প্লাস বি বাই এ প্লাস বি এক্স সমান সি এক্স প্লাস ডি সি প্লাস ডি এক্স, যেখানে বলে দেওয়া আছে এ নট ইকাল টু বি এবং সি নট ইকাল টু ডি। আর কি বলা আছে? বলা আছে এক্সের মান কখনোই মাইনাস এ বাই বি ও মাইনাস সি বাই ডি হতে পারে না। তাহলে এক্ষেত্রে আমাদের সমাধান করতে গেলে প্রথমে কি করতে হবে? তাহলে প্রথমে আমরা সংখ্যাগুলি কোনাকুনি গুণ করে দিই। তাহলে দেখো সেক্ষেত্রে কি হচ্ছে, এ এক্স প্লাস বি এইটার সাথে এটা গুণ হবে অর্থাৎ সি প্লাস ডি এক্স সমান, আর এক্ষেত্রে এ প্লাস বি এক্সের সাথে সি এক্স প্লাস ডি এর গুণ হবে, তাই তো? এ প্লাস বি এক্স সি এক্স প্লাস ডি। এবার গুণ করলে কি হবে, এ এক্স দিয়ে এই দুটোকেই আমরা গুণ করব, সেক্ষেত্রে আমরা পাবো এ সি এক্স, তাই তো, প্লাস এ এক্স দিয়ে ডি এক্সকে গুণ করলে আমরা পাবো এ ডি, আর এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, প্লাস বি দিয়ে যখন আমরা গুণ করব সি প্লাস ডি এক্সকে তখন আমরা পাবো বি সি, প্লাস বি দিয়ে ডি এক্সকে গুণ করলে আমরা পাবো বি ডি এক্স, ঠিক আছে? ঠিক তেমনি দেখো এপাশে যখন আমরা এ দিয়ে সি এক্স প্লাস ডিকে গুণ করব তখন আমরা পাবো এ সি এক্স, এ দিয়ে ডিকে গুণ করলে আমরা পাবো প্লাস এ ডি, এবার বি এক্স দিয়ে সি এক্স প্লাস ডিকে গুণ করব, তাহলে বি এক্স দিয়ে সি এক্সকে গুণ করলে আমরা পাচ্ছি বি সি যোগ বি সি, আর এক্স এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার, কি চিহ্ন আছে, প্লাস আছে, বি এক্স দিয়ে ডিকে গুণ করলে আমরা পাবো বি ডি এক্স, ঠিক আছে? আমাদের গুণ করা হয়ে গেল, এবার আমরা সব কটি পদ কী করবো, সমান চিহ্নর এপাশে নিয়ে আসবো। তাহলে এ সি এক্স প্লাস এ ডি এক্স স্কোয়ার প্লাস বি সি, যা ছিল তাই বসিয়ে দিচ্ছি, বি ডি এক্স, তাই তো? আর এপাশে এবার নিয়ে আসলে এদের চিহ্নগুলি সব পাল্টে যাবে, তাহলে হবে এ সি এক্স মাইনাস এ ডি মাইনাস বি সি এক্স স্কোয়ার মাইনাস বি ডি এক্স সমান শূন্য। এবার দেখো বন্ধুরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ সি এক্স, এ সি এক্স কেটে যাচ্ছে, আর কি কাটছে, আর কাটছে বি ডি এক্স, বি ডি এক্স, তাহলে কি পড়ে থাকছে, এক্স স্কোয়ারগুলো আমরা একপাশে নিয়ে আসি, তাহলে এ ডি এক্স স্কোয়ার, আর এই একটা আছে মাইনাস বি সি এক্স স্কোয়ার, তাহলে লিখছি মাইনাস বি সি এক্স স্কোয়ার, ঠিক আছে? আর এখানে কি পেলাম, এখানে পেলাম বি সি, আর এখানে পেলাম মাইনাস এ ডি সমান শূন্য। তাহলে প্রথম দুটি পদ থেকে কি কমন যাচ্ছে বন্ধুরা, এক্স স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে থাকছে এ ডি মাইনাস বি সি, আর পরের দুটি পদ থেকে কি কমন যাচ্ছে, আমরা যদি এখানে মাইনাস ওয়ান কমন নিই বন্ধুরা, মাইনাস ওয়ান কমন নিই, তাহলে আমরা কিন্তু পাচ্ছি এ ডি মাইনাস বি সি, কেননা মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে বি সি পেয়ে গেলাম সমান শূন্য। বা এবার দেখো এই যে দুটি পদ পেলাম, এই দুটি পদের থেকে এ ডি মাইনাস বি সি আমরা কমন নিতে পারি, তাহলে সেক্ষেত্রে এখানে কী পড়ে আছে, এক্স স্কোয়ার, আর এক্ষেত্রে মাইনাস ওয়ান সমান শূন্য। এবার আমাদের কাজ কী হবে, এবার দেখো বন্ধুরা এখান থেকে আমরা লিখতে পারি ইকুয়াল টু শূন্য। এবার এখান থেকে দেখো আমরা পাচ্ছি, আমরা যদি মাইনাস এককে ওপাশে নিয়ে যাই অর্থাৎ এক্স স্কোয়ার সমান এক, তাহলে আমরা কী পাচ্ছি, অতএব এক সমান প্লাস মাইনাস এক। তবে আমরা উত্তর কী লিখব, আমরা উত্তর লিখব নির্ণেয় সমাধান এক সমান ওয়ান মাইনাস ওয়ান। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার পরের অঙ্কটি লক্ষ্য করো, এখানে আমরা দেখতে পাচ্ছি টু এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান সমান ফোর হলে এক্সের মান কত, তবে এক্সের মান কখনোই কিন্তু মাইনাস হাফ হবে না, সেটি আমাদের বলে দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে দেখো আমরা কী করতে পারি, আমরা এই টু এক্স প্লাস ওয়ান এই সংখ্যাটিকে আমরা এ ধরে নিই, তাহলে আমরা পাচ্ছি টু এক্স প্লাস ওয়ান সমান এ ধরে পাই। তাহলে এখান থেকে আমরা কী হচ্ছে দেখো, এ প্লাস থ্রি বাই এ সমান ফোর,
এবার আমাদের লসাগু এ, এর নিচে এক আছে, অর্থাৎ এক আর এর লসাগু এ হলো। এবার এক এর মধ্যে এ বাড়ি যায় এবং সেই এ দিয়ে একে গুণ করলে আমরা এ স্কোয়ার পেলাম। এ এর মধ্যে একবার হয় এবং সেই এক দিয়ে তিনকে গুণ করলে আমরা তিন পেলাম, সমান ফোর। এবার যদি আমরা কোণাকোণি গুণ করি তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস থ্রি সমান চারের সাথে এ গুণ করলে ফোর এ পেলাম। এবার আমরা কি করব, ফোর এটাকে এপাশে নিয়ে আসবো, অর্থাৎ সেক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি সমান শূন্য পেলাম। এবার আমাদের কাজ হবে মিডিল টার্ম করা, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো, এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস এ প্লাস থ্রি সমান শূন্য। এবার দেখো প্রথম দুটির থেকে কমন যাচ্ছে এ, তাহলে আমরা পাচ্ছি এ মাইনাস থ্রি, এবং দ্বিতীয় দুটি পদ থেকে আমরা যদি মাইনাস ওয়ান কমন নিই তাহলে আমরা পাচ্ছি এ মাইনাস থ্রি সমান শূন্য। এবার এই দুটি পদ থেকে কি কমন যাচ্ছে, এ মাইনাস থ্রি কমন যাচ্ছে, তাহলে এক্ষেত্রে কী পড়ে থাকছে, এ পড়ে থাকছে, আর এখানে মাইনাস ওয়ান সমান শূন্য। এবার আমরা যেটা ধরেছিলাম এ সমান টু এক্স প্লাস ওয়ান, এটি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি টু এক্স প্লাস ওয়ান মাইনাস থ্রি, আর এক্ষেত্রে আমরা কী পাচ্ছি, টু এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান সমান শূন্য। অর্থাৎ টু এক্স এক্ষেত্রে দেখো কী হচ্ছে, মাইনাস টু, এবং এক্ষেত্রে টু এক্স মাইনাসে প্লাসে কেটে গেল, অর্থাৎ শুধু টু এক্স হচ্ছে সমান শূন্য, তাই তো? তাহলে আমরা কী লিখতে পারি, আমরা লিখতে পারি হয় টু এক্স মাইনাস টু সমান শূন্য অথবা টু এক্স সমান শূন্য। তাহলে এখানতে দেখো টু এক্স সমান মাইনাস টু পাশে গেলে শুধু টু হয়ে গেল, অর্থাৎ প্লাস টু হয়ে গেল, বা এক্স সমান টু বাই টু, টু টু কাটাকাটি গেলে এক হলো। অতএব আমরা এক্সের মান কত পেলাম, একটা এক পেলাম, এবং অপরটি দেখো এখানে যদি এক্স সমান শূন্য বাই দুই করি, অর্থাৎ শূন্যকে যা দিয়ে ভাগ করা হোক না কেন আমরা সবসময় উত্তর শূন্য পাবো। তাহলে আমরা উত্তর কী লিখব, আমরা উত্তর লিখব নির্ণেয় সমাধান এক্স সমান শূন্য পেলাম, আর কী পেলাম, এক পেলাম। এবার পরের অঙ্কটি লক্ষ্য করো, এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়ান বাই টু প্লাস টু বাই এক্স প্লাস ওয়ান সমান এক্স প্লাস ওয়ান বাই থ্রি প্লাস থ্রি বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ফাইভ বাই সিক্স হলে এক্সের মান কত হয় আমাদের বের করতে হবে, যেখানে বলে দেওয়া আছে এক্সের মান নট ইকাল টু মাইনাস ওয়ান, অর্থাৎ কখনোই এক্সের মান মাইনাস ওয়ান হতে পারে না। তাহলে এই অঙ্কটি আমরা কী করব, আগের অঙ্কটির মতোই আমরা ধরে নেব, ধরি এক্স প্লাস ওয়ান সমান এ, ঠিক আছে? তাহলে দেখো এই এক্স প্লাস ওয়ানের জায়গায় এবার আমরা এ বসিয়ে দেব, অতএব আমরা পাব এ বাই টু প্লাস টু বাই এ সমান এ বাই থ্রি যোগ থ্রি বাই এ মাইনাস পাঁচের ছয়, ঠিক আছে? এবার সব কটি পদকে আমরা সমান চিহ্নের এপাশে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা কী পাচ্ছি, এ বাই টু প্লাস টু বাই এ মাইনাস এ বাই থ্রি মাইনাস থ্রি বাই এ প্লাস পাঁচের ছয় সমান শূন্য। এবার আমাদের কাজ হবে নিচের হরগুলির লসাগু করা, তা নিচের হরগুলির লসাগু কত হচ্ছে দেখো, দুই তিন ছয়ের লসাগু ছয় এবং এ আর এর লসাগু এ, অর্থাৎ আমরা এই সংখ্যাগুলির লসাগু পাব সিক্স এ, কেমন? তো এবার দেখো দুই সিক্সের মধ্যে কতবার যায়, থ্রি এ বার। এবার থ্রি এ দিয়ে উপরের একে আমরা গুণ করব, তাহলে আমরা পাব থ্রি এ স্কোয়ার প্লাস এ সিক্সের মধ্যে কতবার যায়, ছবার যায়, ছয় দিয়ে উপরে দুইকে গুণ করলে ছয় দিয়ে গুণি বারো, মাইনাস আছে মাইনাস বসিয়ে দিলাম, থ্রি সিক্সের মধ্যে কবার যায়, টু এ বার। এবার সেই টু এ দিয়ে উপরে একে গুণ করলে আমরা পাব টু এ স্কোয়ার, মাইনাস আছে মাইনাস বসিয়ে দিলাম, এ সিক্সের মধ্যে ছবার যায় এবং সেই ছয় দিয়ে তিনকে গুণ করলে তিন ছয় আঠেরো পাবো আমরা, যোগ ছয় সিক্সের মধ্যে এ বার যায় এবং সেই এ দিয়ে পাঁচকে গুণ করলে আমরা পাবো ফাইভ এ সমান শূন্য। এবার দেখো এখান থেকে থ্রি এ স্কোয়ার থেকে টু এ স্কোয়ার বাদ দিলে আমরা পাবো এ স্কোয়ার, ঠিক আছে? আর কী আছে দেখো বন্ধুরা, এখানে ফাইভ এ আছে, তাহলে প্লাস ফাইভ এ, এখানে দেখো প্লাস বারো, এখানে মাইনাস
18, অর্থাৎ মাইনাস কত হবে, 18 থেকে 12 চলে গেলে 6। আর যদি নিচে যে 6 এ আছে এটা যদি এখানে আমরা কোনাকুনি গুণ করে দিই, সেক্ষেত্রে এখানে আমরা শূন্যই পেয়ে যাচ্ছি। এই যে আমরা 5 এ পেলাম, এটাকে মিডিল টার্ম করব। কিভাবে মিডিল টার্ম করব সেটি আমরা আগেই বলেছি, এ স্কোয়ারের সহগ এবং ধ্রুবক পদ দুটি গুণ করব, অর্থাৎ এখানে এ স্কোয়ারের সহগ 1 এবং ধ্রুবক পদ 6 এর গুণফল 6। 6-কে ভাঙালে আমরা পাবো 3 × 6। এবার যে 2 এবং এই 3 পেলাম, এই দুটি যোগ করলে আমাদের কি হবে, 5 হবে। তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস 3a প্লাস 2a মাইনাস 6 সমান 0। এবার প্রথম দুটি পদ থেকে কি কমন যাচ্ছে, a কমন যাচ্ছে, তাহলে পাচ্ছি a প্লাস 3। আর পরের দুটি পদ থেকে 2 কমন যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি a। তাহলে দেখো এইভাবে ধরলে আমরা ভাঙাতে পারছি না, এখানে আমাদের মিলছে না। অর্থাৎ আমাদের কিভাবে ভাঙাতে হবে সেটি দেখো, এই 6কে আমাদের ভাঙাতে হবে 6 × 1, এবং সেই 6 থেকে 1 বিয়োগ করলে আমরা 5 পাবো। এইভাবে ভাঙাতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা পাবো এ স্কোয়ার প্লাস 6a, এক্ষেত্রে আমরা কি পাবো, এখানে আমরা পাবো মাইনাস এ। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যদি এ কমন নিই তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস 6, আর এক্ষেত্রে আমাদের মাইনাস 1 কমন যাবে, তবে আমরা পাবো এ প্লাস 6 সমান 0। ঠিক আছে, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। এবার দেখো এই দুটি পদের থেকে কমন যাচ্ছে এ প্লাস 6 এবং এখানে এ মাইনাস 1 সমান 0। এবার আমাদের কাজ হবে, এই যে আমরা ধরেছিলাম এক্স প্লাস 1 এর মান সেটা আমরা এখানে বসিয়ে দেব, তাহলে এর জায়গায় আমরা বসিয়ে দিই এক্স প্লাস 1 প্লাস 6, আর এক্ষেত্রে দেখো এক্স প্লাস 1 মাইনাস 1 সমান 0। এখানে আমরা লিখব কি, এ সমান এক্স প্লাস 1 বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি, বা এক্স প্লাস 1 আর 6 যোগ করলে 7, আর এক্ষেত্রে প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, অর্থাৎ এক্ষেত্রে শুধু আমরা এক্স পেলাম সমান 0। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি হয় এক্স প্লাস 7 এর মান 0 অথবা এক্স সমান 0। কেননা দুটো পদের গুণফল কখন শূন্য হয় তারা আলাদাভাবে শূন্য, অথবা দুটোর মধ্যে যে কোনো একটি শূন্য হতে হবে, তাই না? এবার দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি এক্স সমান প্লাস 7, ওপাশে গেলে মাইনাস 7। তাহলে আমরা উত্তর কী পেলাম, আমরা উত্তর পেলাম নির্ণীয় সমাধান এক্স সমান 0 এবং মাইনাস 7। আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার পরের অঙ্কটি লক্ষ্য করো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15 বাই এক্স প্লাস 7 সমান 3 × 1/5 হলে x এর মান কত আমাদের বের করতে হবে, তবে x এর মান কখনোই মাইনাস 1/3 ও মাইনাস 7 হতে পারে না। তো এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট এবং দেখো একটু বুদ্ধি করে করতে হবে, সেটি কি লক্ষ্য করো, এই 3কে কত দিয়ে গুণ করলে বন্ধুরা আমরা 12 পাই, 4 দিয়ে, তাই না? এবার আমরা কি করব, এটিকে আমরা সেইভাবেই ভেঙে দেব, অর্থাৎ আমরা উপরে লিখব 12x প্লাস, এবার দেখো এখানে 1কে 4 দিয়ে গুণ করলে 4 হয়, তাহলে উপরে 17 ছিল তাতে আমরা 4 নিয়ে নিয়েছি, তাহলে থাকলো পরে কত, আর 13 পরে থাকলো, আর নিচে 3x প্লাস 1। ঠিক আছে, ঠিক তেমনি এখানেও দেখো বন্ধুরা, আমরা যদি এই রাশিটিকে 2 দিয়ে গুণ করি তাহলে আমরা 2x পাচ্ছি, এবং 7কে 2 দিয়ে গুণ করলে 14 পাচ্ছি, তাহলে আমরা উপরে সেইভাবে লিখব 2x প্লাস 14, তাহলে 15 থেকে 14 নেওয়া হলো, আর কত পড়ে রইল, 1, সেটা আমরা লিখে দিলাম, আর নিচে লিখলাম কি, তাহলে x প্লাস 7 সমান, এটাকে ভাঙিয়ে লিখি তাহলে 3 × 15 = 16, নিচে 5। ঠিক আছে, এবার দেখো এই দুটি সংখ্যা থেকে আমরা 4 কমন নিচ্ছি, অর্থাৎ আমরা পাচ্ছি 3x প্লাস 1 প্লাস 13, তাই তো? আর নিচে পেলাম আমরা 3x প্লাস 1, এক্ষেত্রে দেখো আমরা যদি 2 কমন নিই তাহলে পাচ্ছি x প্লাস 7, এখানে প্লাস 1 পড়েছিল, বাই x প্লাস 7 সমান 16, নিচে 5। এবার আমরা কি করব, এই পদ দুটিকে আলাদা করে দেব, তখন আমরা পাব 4 × 3x প্লাস 1 বাই
থ্রি এক্স প্লাস ওয়ান যোগ তেরো বাই থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস টু ইন্টু এক্স প্লাস সেভেন, নিচে কী হবে এক্স প্লাস সেভেন, এবার মাইনাসে প্লাসে মাইনাস, উপরে এক তার নিচে কত বসাবো এক্স প্লাস সেভেন বসাবো, ঠিক আছে, সমান ষোলো নিচে পাঁচ। এবার দেখো আমরা যদি উপর নিচের থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স প্লাস ওয়ান কেটে দিচ্ছি, এখানে এক্স প্লাস সেভেন এক্স প্লাস সেভেন কেটে দিচ্ছি, তাহলে এখানে কী পড়ে থাকছে চার পড়ে থাকছে যোগ তেরো বাই থ্রি এক্স প্লাস ওয়ান, আর এক্ষেত্রে মাইনাস টু পড়ে থাকছে, আর কী থাকছে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস সেভেন সমান ষোলো বাই পাঁচ। বা আমরা এই এক্সের যে পদগুলি আছে সেটি এপাশে রাখি, তাহলে আমরা পাচ্ছি তেরো বাই থ্রি এক্স প্লাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস সেভেন, এপাশে ছিল ষোলো বাই পাঁচ, এক্ষেত্রে দেখো চারের থেকে দুই বাদ গেলে দুই পাচ্ছি, এবং সেই দুই যদি ওপাশে যায় কী হবে মাইনাস দুই হয়ে যাবে। এবার যদি আমরা এই দুটো লসাগু করি, তাহলে আমরা লসাগু কত পাবো, আমরা লসাগু পাবো থ্রি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস সেভেন, তাই তো। এবার থ্রি এক্স প্লাস ওয়ান দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করলে আমরা কী পাবো এক্স প্লাস সেভেন পাবো, এক্স প্লাস সেভেন দিয়ে এবার তেরোকে গুণ করবো, অর্থাৎ তেরো গুণ এক্স প্লাস সেভেন, আর এক্ষেত্রে কী হচ্ছে মাইনাস এক্স প্লাস সেভেন দিয়ে এই সংখ্যাটিকে ভাগ করলে আমরা পাবো থ্রি এক্স প্লাস ওয়ান, এবং সেই থ্রি এক্স প্লাস ওয়ান দিয়ে এককে গুণ করলে আমাদের থ্রি এক্স প্লাস ওয়ানই হবে। আর এপাশে দেখো এপাশে এদের লসাগু হবে পাঁচ, এবং সেক্ষেত্রে কেন পাঁচ হবে বন্ধুরা, কেন দুইয়ের নিচে এক আছে, সেই এক আর পাঁচের লসাগু পাঁচই হলো, পাঁচ পাঁচের মধ্যে একবার যাবে, এক দিয়ে উপরে ষোলোকে গুণ করলে আমরা ষোলো পাচ্ছি, বিয়োগ আছে বিয়োগ বসিয়ে দিলাম। এবার এই নিচের এক পাঁচের মধ্যে কবার যায় পাঁচবার যায়, পাঁচ দিয়ে উপরের দুইকে গুণ করলে পাঁচ দুগুণে দশ পেলাম। এবার এখান থেকে দেখো এখান থেকে উপরে যদি তেরো দিয়ে গুণ করি আমরা পাচ্ছি তেরো এক্স প্লাস সাতরং একানব্বই বিয়োগ মাইনাস কী হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়ান, আর নিচে দেখো থ্রি এক্স দিয়ে এক্স প্লাস সেভেনকে গুণ করবো, তাহলে পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার প্লাস তিন সাতা একুশ এক্স, আর প্লাস এক দিয়ে যখন গুণ করবো যা আছে তাই পাবো, অর্থাৎ আমরা পাবো এক্স প্লাস সেভেন, এক্ষেত্রে দেখো ষোলো থেকে দশ বাদ গেলে আমরা পাচ্ছি ছয় আর নিচে পাঁচ, তাহলে আমরা উপরে কী পাচ্ছি উপরে পাচ্ছি তেরো এক্স থেকে তিন এক্স বাদ দিলে দশ এক্স, এখানে দেখো প্লাস একানব্বই এখানে মাইনাস এক, অর্থাৎ আমরা পাচ্ছি নব্বই, আর নিচে আমরা কী পাচ্ছি থ্রি এক্স স্কোয়ার একুশ এক্স, আর এই এক্স যোগ করলে অর্থাৎ আমরা পাচ্ছি বাইশ এক্স প্লাস সেভেন, তাই তো, আর এখানে আমরা পাচ্ছি পাঁচের ছয়, ছয়ের পাঁচ ছিল সেটা বসিয়ে দিলাম। এবার আমরা কোনাকোনি গুণ করব, তাহলে ছয় দিয়ে যদি নিচের এই সংখ্যাটিকে গুণ করলে আমরা পাচ্ছি আঠেরো এক্স স্কোয়ার প্লাস ছয় দিয়ে বাইশকে গুণ করলে আমরা পাবো একশো বত্রিশ এক্স যোগ ছয় সাতা বিয়াল্লিশ সমান পাঁচ দিয়ে গুণ করলে পঞ্চাশ এক্স প্লাস পাঁচ নাং পঁয়তাল্লিশ অর্থাৎ চারশো পঞ্চাশ। এবার এখান থেকে দেখো এখান থেকে কী হচ্ছে, আমরা যদি এই পদগুলিকে সব এপাশে নিয়ে আসি, তাহলে আমরা পাচ্ছি আঠেরো এক্স স্কোয়ার প্লাস একশো বত্রিশ এক্স প্লাস বিয়াল্লিশ পঞ্চাশ এক্স, এপাশে আসলে মাইনাস পঞ্চাশ এক্স, আর চারশো পঞ্চাশ এপাশে আসলে মাইনাস চারশো পঞ্চাশ সমান শূন্য। এখানে আমরা পাচ্ছি আঠেরো এক্স স্কোয়ার একশো বত্রিশ থেকে পঞ্চাশ বাদ গেলে আমরা পাবো বিরাশি এক্স, এখানে দেখো প্লাস বিয়াল্লিশ এখানে মাইনাস চারশো পঞ্চাশ, অর্থাৎ চারশো পঞ্চাশ থেকে বিয়াল্লিশ বাদ যাবে, সেক্ষেত্রে আমরা পাবো চারশো আট সমান শূন্য। তো এই সংখ্যাগুলি থেকে আমরা কী পাচ্ছি টু কমন নিতে পাচ্ছি, তাহলে টু কমন নিলে আমাদের সমীকরণটি একটু ছোটো হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা পাবো কি দেখো নাইন এক্স স্কোয়ার প্লাস বিরাশি থেকে দুই কমন নিলে একচল্লিশ এক্স মাইনাস দুশো চার সমান শূন্য। বা যদি আমরা উভয় পক্ষকে দুইতে ভাগ করে দিই, সেক্ষেত্রে আমরা কী পাচ্ছি দেখো সমীকরণটা পাচ্ছি নাইন এক্স স্কোয়ার প্লাস একচল্লিশ এক্স মাইনাস
204 সমান শূন্য। এবার আমাদের কি করতে হবে বন্ধুরা, মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম করার জন্য আমরা কি করব, এই এক্স স্কোয়ারের সহগ এবং ধ্রুবক পদটি গুণ করব। অর্থাৎ ধ্রুবক পদ ছিল কত, 204, আর এক্স স্কোয়ারের সহগ 9, এটি গুণ করলে আমরা কত পাব, 4 নং 36-এ 6, হাতে 3, 3 বসিয়ে দিলাম, 3 6 18, অর্থাৎ আমরা পাব 1836। এবার এই 1836কে আমাদের ভাঙাতে হবে। তাহলে প্রথমে যদি আমরা 2 দিয়ে দিই, আমরা কত পাচ্ছি, 9, 9 বার যাবে। তারপরে দেখো কত আছে, 1 বার যাবে, 8 বার যাবে, তাই তো। আবার যদি আমরা 2 দিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি প্রথমে 4 বার, 4 দুগুণী 8, 1 থাকছে, অর্থাৎ 11, 11-এর মধ্যে যাচ্ছে 5 বার, 5 দুগুণী 10, 1 থাকছে, এবার 18-এর মধ্যে 9 দুগুণী 18, তাই তো। এবার দেখো কত দিয়ে যাবে, এবার বন্ধুরা যাবে হচ্ছে 3 দিয়ে। তাহলে 3 দিয়ে দিলে কত হচ্ছে, প্রথমে 4-এর মধ্যে 1 বার গেল, 3 অক্ষে 3, তাহলে কত বেশি, 1 বেশি, তাহলে সেই 1 আর এই 5, 15 হচ্ছে, 15-এর মধ্যে কবার, 5 বার, ঠিক আছে, 5 বার গেল। এবার এই পাশে 9 আছে, 9-এর মধ্যে 3 কবার যায়, 3 3 9, তাহলে 153 হলো। আবার 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে দিলে 3 5 15, 3 অক্ষে 3, আমরা 51 পেলাম। আবার আমরা 3 দিয়ে দিতে পারবো, তাহলে 3 17 51। এবার এই সংখ্যাগুলিকে ভাগ করে এমন দুটি সংখ্যা করতে হবে যাতে তাদের যোগফল বা বিয়োগফল করে আমরা 41 নিয়ে আসতে পারি। তাহলে দেখো আমরা কীভাবে ভাঙতে পারি, সেক্ষেত্রে এই এই দুটো 2 দ্বিগুণে 4, আর 17 4 17 68, তাই তো। আর এক্ষেত্রে দেখো 3 3 9, 3 9 27। এবার 68 থেকে আমরা যদি 27 বাদ দিই, তাহলে আমরা কত পাচ্ছি, 41 পাচ্ছি। অর্থাৎ আমরা মিডিল টার্ম কী লিখতে পারি, 9x² + 68x - 27x - 204 = 0। তাহলে প্রথম দুটি সংখ্যা থেকে কি কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 9x + 68। আর পরের দুটি সংখ্যা থেকে কি কমন যাচ্ছে, -3 কমন যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 9x, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, অর্থাৎ 68 = 0। তাহলে এবার আমরা দেখো এই দুটি পদ থেকে কত কমন নিতে পাচ্ছি, 9x + 68 কমন নিতে পাচ্ছি। তাহলে এখান থেকে 9x + 68 কমন গেলে কত পড়ে থাকলো, এক্স পড়ে থাকলো, আর এখানে কত পড়ে থাকলো, -3 পড়ে থাকলো, = 0। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দুটি সংখ্যার গুণফল 0। সেটি কীভাবে সম্ভব হয়, সম্ভব একমাত্র হবে যদি কিনা এই সংখ্যাটা 0 হয়, অর্থাৎ 9x + 68 = 0, অথবা x - 3 যদি 0 হয়, তাই না। যে কোনো দুটি আলাদাভাবে 0 হলে তাদের গুণফল 0 হতে পারে, অথবা সংখ্যা দুটি যদি 0 হয় তাদের গুণফল 0 হতে পারে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 9x = +68 দিকে গেলে -68, অতএব x = -68/9। আর এক্ষেত্রে আমরা কী পাচ্ছি, x = -3, ওপাশে গেলে +3 হয়ে গেল। তাহলে আমাদের উত্তর কী হলো, আমরা উত্তর লিখব, নির্ণেয় সমাধান x = 3 - 68/9, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি আজকে যে অঙ্কগুলি করা হয়েছে সবগুলি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তবু যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটি জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো আজ আর নয়, কোলে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।